দেশের পুঁজিবাজারে টানা দরপতন দেখা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে এক মাস ধরে নিম্নগামী সূচক, বছরের ব্যবধানে কমেছে 308 পয়েন্ট। এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে আছেন সহকর্মী আলতাফ হোসাইন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যে অস্থিরতা চলছে, করোনা এবং করোনা পরবর্তী যে বিশ্বমানের যে সংকট, একই সাথে পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক যে অর্থনীতির সংকট, সেই সংকটের ফলে কিন্তু বাংলাদেশেও সেই প্রভাবটা ফেলেছে এবং সেই সংকটটি পুঁজিবাজারে এসে প্রভাব ফেলেছে। আমরা দেখেছি যে গত বছর ধরেই পুঁজিবাজারে আসলে নিম্নমুখী প্রবণতা আমরা দেখছি, কখনো কখনো আবার বাড়ছে, দরপতন হচ্ছে, আবার উত্থান হচ্ছে। একই সাথে আমরা দেখেছি বছরের ব্যবধানে 308 পয়েন্ট কমেছে লেনদেন এবং গত মাসব্যাপী লেনদেন আমরা দেখছি যে নিম্নমুখী প্রবণতা। এই মুহূর্তে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের আদি বিল্ডিং এ অবস্থান করছি এবং সেখানে আমরা দেখছি আজকের লেনদেনের যে পরিস্থিতি, গত মঙ্গলবার যেটি আমরা দেখেছিলাম একটু দর উত্থান হয়েছিল, কিন্তু আজকে দেখছি কিছুটা আবারও নিম্নমুখী প্রবণতা এবং এই মুহূর্তে আমরা দেখছি 117 কোটি টাকার লেনদেন এখন পর্যন্ত হয়েছে এবং এটি ক্রমান্বয়ে বাড়ছে, আরো বেশ কিছু দিন শেষে হয়তো 500 কোটি টাকার পর্যন্ত উঠতে পারে। তবে আমরা যেটি বলে রাখার বিষয় যে গত বেশ কয়েক মাস ধরে আসলে হাজারের নিচে আসলে লেনদেন হচ্ছে, হাজার ঠেকেনি, তো এই বিষয়ের তার কারণে আসলে বিনিয়োগকারীরা অস্বস্তির মধ্যে আছে এবং তারা বলছে যে আসলে নানা সংকট, বৈশ্বিক বাণিজ্যে সংকটের ফলেই এই অস্থিরতার সৃষ্টি হয়েছে। তো এই ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি। এখন পর্যন্ত আমি বিনিয়োগকারীদের সাথে কথা বলেছি, তাদের কথা যে আসলে বিশ্ব বাণিজ্যে যখন স্থিরতার সাথে শুরু হবে তখনই এটি আবারও পুঁজিবাজারে স্থিতিশীল পরিবেশ তৈরি হবে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জে।